তোমার পুরো নামটা বলো তো, সার্টিফিকেট যেটা দেয়া আছে। মোহাম্মদ সারওয়ার বলছি। কোথায় জন্মগ্রহণ করছো? দিনাজপুর জেলার পার্বতীপুর থানায়। দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় জন্মগ্রহণ করেছো? জি স্যার। ওখানে কি রেল জংশন আছে কি? জি স্যার। কি নাম? পার্বতীপুর রেলওয়ে জংশন। রেলওয়ে জংশন। জি স্যার। সারওয়ার। জি স্যার। তোমার জীবনের ইচ্ছাটা কি? আমার জীবন ইচ্ছা হলো ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন, বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা, দেশ সেবা নিজেকে নিয়োজিত রাখা। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই কালজয়ী ভাষণ কে দিয়েছিলেন? এই কালজয়ী ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোথায়, কোন জায়গা থেকে? ঢাকার রেলস্কুল ময়দানে, 7ই মার্চ। 7ই মার্চ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো 21শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। তো ওখানে ওই দিন ভাষার জন্য ভাষা সৈনিক, কয়েকজন ভাষা সৈনিক তাদের প্রাণ দিয়েছিলেন। আর তাদের দু একজনের নাম বলো তো। সালাম বরকত, রফিক শফিক, সব আরো অনেকে। বুঝতে পেরেছি। বাংলাদেশের জাতীয় পতাকার মাপ বলো। বাংলাদেশের জাতীয় পতাকার মাপ হলো 10.6। 10.6। ডিজাইনারের নাম বলতে পারবা বাংলাদেশের জাতীয় পতাকার? ডিজাইনারের নাম স্যার বলতে পারবো। খেলাধুলা করতে পারো? জি স্যার। আর কি পারো স্যার? খেলাধুলা করতে পারি, সাইকেলিং করতে পারি, পড়ালেখা করি, পাশাপাশি টিউশনি করি। টিউশনি করো? জি স্যার। কোন ক্লাসের ছাত্রদেরকে পড়ো? আমি ক্লাস ফোর ফাইভে যারা পড়ে তাদেরকে পড়ো। কোন সাবজেক্ট পড়ো? তাদেরকে সব সাবজেক্টে পড়ি স্যার। কোন সাবজেক্ট বেশি ভালো পড়ো স্যার? আমি সাবজেক্ট ভালো পড়ি স্যার আপনার বাংলা ভালো পড়ি, কৃষি ভালো পড়ি। বাংলা এবং কৃষি? বাংলা সর্বনিম্ন কয়টি? বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নাম বলো তো। জেনারেল আব্দুল আজিজ স্যার। তোর বাবা কি করেন? জানো স্যার, আমার বাবা একজন ব্যবসায়ী। যোগদান করতে আদেশ করার ক্ষমতা, সব নেতৃত্ব দানকারী, তারপর শারীরিক যোগ্যতা আছে তো? নাকি কঠোর পরিশ্রম করতে পারবা? কঠোর পরিশ্রম করতে পারবা? অবশ্যই স্যার। বাবা নাকি মা কে বেশি চান সৈনিক হবে? স্যার আমি সবচেয়ে বেশি চাই, তার মাথা হচ্ছে আমার মা বাবা দুজনে চাই। সেনাবাহিনীর স্লোগানটা বলো তো। সময় আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশে চাই। কোন কলেজে পড়ো এখন? স্যার আমি পার্বতীপুর আদর্শ কলেজে পড়ি। আদর্শ? কত সালে স্থাপিত হয়েছিল? 1956 সালে। 56 সালে।